কি অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম লাইভে দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে কারণ আমাদের কি নেটওয়ার্ক সমস্যা জানি না কতক্ষণ লাইভে থাকতে পারবো কে কোন জায়গা থেকে আছেন কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছি প্রথম কমেন্ট করেছেন হাসান ভাই হ্যালো কেমন আছেন তারপরে দুলাল দা লিখেছেন দাদা ভালো নি ভালো আছি দাদা আপনি কেমন আছেন জানাবেন আরো অনেক বন্ধুরা আছেন রাইট না সবাই কে কোন জায়গা থেকে শুনছেন আমাদের সাথে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভালো লাগার কোনো গান থাকলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দের গানগুলো গাওয়ার জন্য তো আমি একটা গান দিয়ে শুরু করি আশা করছি গানটা আপনাদের ভালো লাগবে হায় রে সাধু যারা জানে তারা সাধু যারা জানে তারা সন্ধানে পার হইয়া যায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে মানুষ প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি ঘাটেরে যাইয়া তোর দিলাল নিশানে ভক্তি রে দিয়া হায় রে সান করিতে ঘাটেরে যাইয়া তোর দিলাল নিশানে ভক্তি রে দিয়া ওরে তোমার কলসির মুখ বান্ধিয়া কলসির মুখ বান্ধিয়া ধ্যান রেখো
মনি কোঠায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে তোরা প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে ভারী নরদি পারে বেঁধে রাখবে রে তরি আরে যদি উঠে তুফান রে ভারী নরদি পারে বেঁধে রাখবে রে তরি ওরে আমার তৃষা বিলে নাইকা নারী গুরু বিলে নাইকা নারী সেই নদীর জোয়ার ভাটায় প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় রে তোরা প্রেম নদীতে রসের খেলা খেলবি যদি আয় সাধু যাই হোক যাই হোক চেষ্টা করেছি আমি একটি গান করার জন্য কেমন হয়েছে আপনারা ভালো জানেন আমার বন্ধু সাজ্জাদ মানিক খন্দকার চলে আসছে লিখেছে সাউন্ড আপ ডাউন করে আমি জানি নেটওয়ার্ক সমস্যার জন্য হয়তো বা করতে পারে আবার লিখছে অসাধারণ থ্যাংক ইউ আরো আছেন এসকে রুকন বস থ্যাংক ইউ রুকন ভাই তারপরে হচ্ছে না এমডি হাসান আজকে আপনাকে অনেক সুন্দর লাগে ভাই থ্যাংক ইউ বকুল দে চমৎকার গাইলেন থ্যাংক ইউ দিদি আচ্ছা আমাদের বড় ভাই চলে আসছেন তাজুল ভাই লিখেছেন আমি পাইলাম ঠিক কোনটা ঠিক পাইছেন ভাই জানাইয়েন আর কেমন আছেন কই আছেন একটু জানেন ওকে খুব বেশি মিস করি আপনি তো এখন আসেনি না আগের মতো সে আমার ভালো আর বা সে না রে আচ্ছা অনিমা দিদি লিখেছেন কেমন আছেন মনটা খারাপ কেন না মন খারাপ না আচ্ছা তারপর হচ্ছে আমাদের কুষ্টিয়া থেকে দাদু ভাই চলে আসছেন মতলব দাদু লিখেছেন কুষ্টিয়া দাদু গান দারুণ হয়েছে দুজনে আচ্ছা কল দিয়েছিলেন দাদা ওই সময় তো আমি ব্যস্ত ছিলাম সম্ভব তারপর আর কি করা হয়নি তো আমি
দেখতে পাচ্ছি গানটা ঠিক হয়েছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বড় ভাই ঢাকায় আছেন না তারপর হচ্ছে তারপরে লঞ্জু ডেকোরেটরস কেমন আছেন ভাষা কুড়িগ্রাম থ্যাংক ইউ ভালো আছি ভাইয়া কুড়িগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কে কোন জায়গা থেকে আছেন আবু রায়হান রনি লিখেছেন দাদা কেমন আছেন ভালো আছি তাজিমউদ্দিন লিখেছেন হাই রাজা হাই না হাই লিখতে চাইছিলেন তো হ্যালো কেমন আছেন তাজিম ভাই তারপরে আবু সাইম ভাই থ্যাংক ইউ কে কোন জায়গা থেকে আছেন কমেন্ট করে জানাবেন সত্যি দেব লিখেছেন অসাধারণ থ্যাংক ইউ দিদি আচ্ছা আর আপনাদের কোনো পছন্দের কোনো গান থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান আমি চেষ্টা করব শোনার জন্য নেটওয়ার্ক সমস্যার কারণে এতক্ষণ লাইভে আসা হয় নাই কোনো কিছু হয় নাই যদিও তো ভাবলাম যে এখন যেহেতু নেটওয়ার্ক আসছে একটু লাইভ করে দেলোয়ার হোসেন ভাই লিখছেন দাদা ঈদ মোবারক অগ্রিম সবাইকে আমাদের বাসি জাদুঘর সুমন ভাই চলে আসছেন লিখেছেন কি অবস্থা ভাইজান ভালো আছি আপনার কি অবস্থা দাদা ভাই জানাবেন আনিস মিয়া লিখেছেন তোমার শুনে আচ্ছা সুমন ভাই আছেন চুনাগাঁ থেকে থ্যাংক ইউ আচ্ছা রিপন আহমেদ দাদা কেমন আছেন ভালো আছি পাঞ্জাবিটা তো ভালোই লাগতেছে পাঞ্জাবির বয়স জানেন পাঞ্জাবিটার বয়স জানেন বয়স পাঞ্জাবিটা হচ্ছে 2017 সালের বুঝেন নাই একটু বয়স্ক হয়ে গেছে তো একটু পুরান পুরান লাগে কিন্তু ভালো লাগে আমার কাছে এটা স্মৃতি একটা গানে যাবো এটা কি ছিল মানে সম্ভবত বাড়ির সাথে গান ছিল তো যাওয়ার পথে একটু ভাবলাম যে দুটো পাঞ্জাবি নিয়ে ওই সময় কিনছিলাম তো রায়হান ভাই থ্যাংক ইউ দেলোয়ার ভাই লিখছেন আপনি তো ঈদের দাওয়াত দিলেন আচ্ছা দাদা দিব অবশ্যই আসুক আর একটু সামনে দেওয়া যাবে দীপক দাদা চলে আসছেন দাদা ভাই কেমন আছেন ভালো আছি আমি দীপক দাদা লিখছেন ঠিক আছে থ্যাংক ইউ দাদা কাহিনী কে তা শরীরগত দুর্বেড়া দেখো না পারে না তোমার শুনে প্রেম করি আচ্ছা 17 সাল হইলে কত বছর হয় জানেন না 7 বছর রানিং চলতেছে আর আরো অনেক পুরাতন পুরাতন আমার কাছে টি শার্ট তারপরে পাঞ্জাবি গুলো আছে আমি রেখে দিই মানে আমি তো একটা আজকে পরলে পরে আর এটা 15 দিনের ভিতরে পরা হবে এটা শুকেছি থাকবে পরে যখন মনে পড়ে তখন বকুলদে মাধবপুর থেকে আছে থ্যাংক ইউ আচ্ছা আসলে খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ তারপরে ভাগ্যিস বলেন নাই আপনার বাবার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি পড়তে পারবো শুনুন বাবা আমার তো বডি একই পাঞ্জাবিটা মানাইছে থ্যাংক ইউ দাদা কি বলছিলাম আপনাকে মনে নাই দাদা দেলার ভাই আবার বলবেন ভাই পুরান জিনিস খুব ভালো লাগে থ্যাংক ইউ না পুরাতন নতুন বিষয় না বিষয়টা হচ্ছে আমার যে যেটা ভালো লাগে এটা আমি রেখে দিই আমি যদি ফালাই নাই হচ্ছে বিষয় আর কি অনেক পুরাতন ধরেন 16 সালের 15 সালের দেখাতে পারবো আর কি আরো আগেও দেখাতে পারবো খুঁজলে আর কি ওগুলো তো মানে আলনাতে রাখা নিচে রাখা যার কারণে এত কি করা হয় না তো যাই হোক ভালো লাগে এগুলো অনেক স্মৃতি বিজড়িত তো সেজন্য আলামিন ফকির ভাই ভাই কেমন আছেন ভালো আছি হরেকৃষ্ণ বিশ্ববিদ্যালয় কেমন আছেন লিখেছেন অবিনাশ কুমার ভালো আছি দাদা কেমন আছেন জানাবেন পরন পাখি উড়ি উড়ি দিবে আকাশ পাড়ি গানটা শুনুন দাদা গানটা কেমন মনে আছে দেখি দাদা দাদা এই মুহূর্তে মনে নাই আমাকে একটা গান দিতেন আচ্ছা দিব ভাইয়া অবশ্যই ইরন খান ভাইয়া কেমন আছেন আইবা তুমি আইবার ইচ্ছা নতুন গান শুনতে চাই কুড়িগ্রাম থেকে আচ্ছা ঠিক আছে দুঃখ দি যদি তোমার মনে শান্তি পাও গানটা আচ্ছা কোনটা রেখে কোনটা গাইবো বুঝতেছি না আচ্ছা যারা যারা শেয়ার করছেন একটু হাত তুলান তো যারা যারা শেয়ার করছেন তাদের গানগুলো আমি আগে গাইতে চাই যারা শেয়ার করেছেন তারা একটু হাত উঠান যে করেছে ওকে পরান পাখি উড়ি উড়ি
দিবে আকাশ পারি ধোলার মাঝে থাকবে পরে দম ধরানো একটা হাওয়ার গাড়ি আচ্ছা শেয়ার দিলাম একখান বিজয় বিচ্ছেদ হয়ে আছে বিশ্বজিৎ তালুকদার আমার মিতালি কিছু ধীরাই থেকে দেখছি আপনার জন্য শুভকামনা করি থ্যাংক ইউ দাদা ভাই অবিনাশ দাদা থ্যাংক ইউ শিবলু ভাই লিখেছেন কি কই শিবলু ভাই স্বাগত আছে থ্যাংক ইউ আচ্ছা গাইছি একটা বিজয় বিচ্ছেদ অনেকের জন্য দাওয়াত গাওয়া হয় না আশা করছি ভালো লাগবে ওকে ঘরে চা ও
বাদল ধরা মিঠুন শ্রাব মেঘে ঢাকা আমি এমনি দিনে হারায়াছি রে দরদি আমার ঘরে চাদরে ওই যা আলোর ধরে না আধারে রে নাতি গো ওই চার খুঁজি শূন্য গগনে ওই খুঁজি শূন্য গগনে ও যারে হারা ও যারে হারা আইলাম আমার জীবনে রে ও যারে হারা যারে হারা আইলাম আমার জীবনে রে ভাঙিয়া গেলে পরে ভালো চল মানুষের মনের কুল ভাঙিয়া গেলে রে দরদি আর না করে চল সোহাগরে নদীর কুল ভাঙিয়া গেলে পরে চল মানুষের মনের কুল ভাঙিয়া গেলে রে জগতে আর না পরে চল ওজা ভাঙিয়াছে স্বপ্নের ঘরে গো ও ওই ঘর বাঁধে নায়ার গহনে ওই ঘর বাঁধে নায়ার দহনে ও যারে হারা যারে হারা আইলাম আমার জীবনে রে ও যারে হারা যারে হারা আইলাম আমার জীবনে রে
জীবনে যা হারায়াতি পাব না রে আমার শূন্য বুকে রয়ে রয়ে গেল রে ইতৃষা ব্যথার হাহাকার জীবনে যা জীবনে যা হারায়াতি পাব না রে আমার বুকের মাঝে রয়ে রয়ে গেল রে ব্যথার হাহাকার ছিন্ন বিনার ওজারে হারা জারে হারা আইলা মামা জীবনে রে যাই হোক চেষ্টা করলাম আমি গাওয়ার জন্য কতটুকু হয়েছে জানি না ভুলভ্রান্তি ক্ষমা করবেন বিজয়সরকার এই গানটি আপনাকে লাখ গোলাপের শুভেচ্ছা থ্যাংক ইউ আনিস ভাই মনোরঞ্জন দাদা লিখেছেন সাধারণ ভাই থ্যাংক ইউ এই গানগুলো শুনলে ঠিক থাকতে পারি না থ্যাংক ইউ বাবা আমি আসলে সম্পূর্ণ আবেগটা দিতে পারি না কারণ হচ্ছে প্রচন্ড গরম লাগতেছে আর আইবিএস দিয়ে ফ্যান চালাইলে আসলে বেশিক্ষণ ব্যাকআপ পাবো না যাই হোক চেষ্টা করছি দাদা আদাব কেমন আছেন ভালো আছি আমিনুল ভাই বোঝানোর মতো না থ্যাংক ইউ মনোরঞ্জন দাদা রাব্বি শোটা থ্যাংক ইউ স্টিকার কোন করবে না দয়া করে ওয়াচিং ডাউন হ্যাঁ কিছু করার নেই হ্যাঁ সমস্যা নেই ওয়াচিং পরে হবে জয় আর 30 জন ওয়াচিং এ ছিল যে লাইভে ওই লাইভটা এখন 9 মিলিয়ন প্লাস হয়ে গেছে সমস্যা নাই প্যারা নাই একটু পরে এক সময় রিচ করবে আর তা আমি বৃদ্ধ হয়ে যাবো কিন্তু রিচ করবে সমস্যা নাই আমরা দেখেন আমার এই পাঞ্জাবি পরে আরেকটা ভিডিও আছে কিন্তু 9 মিলিয়ন হয়ে গেছে এটা কিন্তু খেয়াল করি নাই হঠাৎ করে দেখি নোটিফিকেশন ঘটনা চাইয়া দেখি 9 মিলিয়ন প্লাস বুঝলেন নাই তো ওয়াচিংটা মূল ফ্যাক্টর না ওয়াচিং থাকলে ওই দিকে গান টান গাইতে ভালো লাগে শরীরে এনার্জি আসে উকিল মুন্সির একটি গান কোন গান শুনতে চান জানাবেন রাব্বি সর্দার আছেন দুবাই থেকে থ্যাংক ইউ দাদা ভাই আমিনুল ভাই থ্যাংক ইউ পিঙ্কু ভৌমিক আগরতলা থেকে আছেন থ্যাংক ইউ রাত আসলে তোমার কথা বেশি মনে পড়ে সুজন ভাই লিখেছেন শেয়ার করে দেন সুজন ভাই শোনাবো ওকে সমস্যা নাই যতদিন পর্যন্ত বেঁচে আছে বাবা এই গানগুলো শোনাবো অবশ্যই ভাই আরো কি গান আছে আমি শুনাম মস্ত থেকে থ্যাংক ইউ দাদা হ্যাঁ আরো গান হবে সিলেট ছাতক থেকে আছেন দাদা কেমন আছেন ভালো আছি
কান্না দুঃখ দিয়ে যদি তোমার আচ্ছা সুখ যদি পাও রে বন্ধু আমার গানটা কালেক্ট করেছেন কি কোন গানটা আমিনুল ভাই মনির খানের একটা গান শুনতে চাই কোরিগ্রাম আচ্ছা মনির খান আচ্ছা গানের নাম লিখে দিলে ভালো হয় হ্যাঁ গানের নাম লিখে দিলে আমি মনে করতে পারি যে গানটা আমি জানি কিনা ওকে নাজুল ভাই থ্যাংক ইউ তারপর শফিক ভাই থ্যাংক ইউ সামাদুল ভাই লিখেছেন ভাই কেমন আছেন ভালো আছি ভাই আমি আপনার বিশাল পাগল আচ্ছা থ্যাংক ইউ হয়ে যাও আচ্ছা না না হ্যালো হ্যাঁ এসবি সৌরভ আপনার গানগুলো মাঝে মাঝে অনেক ভালো লাগে আমি বলবো না থ্যাংক ইউ দাদা তুমি আমায় ভুলে গেছো বুক ছিঁড়িয়ে আছে তারপরে মুজিপুরি নিঠুর বন্ধুরে গানটি শোনাবেন আচ্ছা আপনাদের এখনো যারা যারা শেয়ার করেন নাই তাদের গানটা আমি একটু পরে গাইবো শেয়ারটা করে দিলে আগে গাইবো তো আমি একটা গান গাইছি আমার মন থেকে একটু গাইবো ছোট করে গাইবো বিরক্ত করবো না বেশিক্ষণ আশা করছি ভালো লাগবে কেন জানি ভিতরটা একটু এখানটা গাওয়ার জন্য প্রেরণা দিচ্ছে একটু গাই তারপর আপনাদের পছন্দের গানগুলো অবশ্যই গাইবো সাথে থাকবেন পাষাণ বন্ধুরে ভালোবাসিয়া আমি বড় ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া Thank you.
গ্রান গ্রান কারিলি প্রথম মিষ্টি কথা দিয়া রে সোহাগ মধুমাখা হাসি দিয়া বুকে ধরে তুলিয়া অত প্রেমের টানে জীবন যৌবন দিলাম সপিয়া বড় ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া আমি বড় ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া বড় ভুল কইরাছি তোরে ভালোবাসিয়া যাই হোক আমি ছোট করে গাইলাম আসলে গানটা অনেকটা কষ্টের গান অনেকটা কষ্ট হয় গাইতেও তো ছোট করে গাইলাম ভুলভ্রান্তি ক্ষমা করবেন আরো যারা যারা আছে সবার প্রতি ভালোবাসা জামিলা গুনাই থ্যাংক ইউ আর আমিনুল ভাই থ্যাংক ইউ সোহাগ থ্যাংক ইউ কলেজে গেতে আছে গানটা থ্যাংক ইউ বাই গৌরী ঢালি অনেক সুন্দর গান থ্যাংক ইউ অনিমা দিদি আপনার কাছ থেকে একটা গান দিনহীনের আপনি যেটা জানেন সুজিত বণিক আচ্ছা দিনহীনের কোন গানটা আপনি শুনতে চান একটু বলবেন আমাকে আপনি যেটা শুনতে চান একটা কমেন্টে লিখে দেন আমি আশা করি শোনাতে পারবো ওকে আচ্ছা অবিনাশ কুমেদ লিখেছেন প্লিজ এই গানটা গান বন্ধু কোন গানটা বন্ধু বলবেন তাড়াতাড়ি ওকে মন চায় এখন চলে আসি তোমার পাশে বসে গান গুলো শুনতাম না এখন শুনলে আসতে হবে না হবে না কারণ হচ্ছে এখন তোমার শাশুড়ি বাসায় তো আর যখন বাসায় থাকবে তখন তুমি তো আসতে পারবে না ওকে না আমি স্টুডিওটা কি নিব বাজারে নিয়ে যাবো বাসায় রাখবো না যদিও সোহাগ তালুকদার শেয়ার দিলাম পাঁচ থ্যাংক ইউ এতগুলো শেয়ার লাগে না যদি শেয়ার করতে চান সবাই একটা শেয়ার করবেন শুধুমাত্র প্রোফাইলে ওকে গ্রুপে শেয়ার করবেন না বিদেশি রেখে নমন দিলাম আচ্ছা সামিদুল ভাই তারপরে সরুদাদ লিখেছে পুরোটা গাইলে আর ভালো লাগতো আচ্ছা কালকে আমি সারাদিন তো বাসায় থাকি যে কোনো সময় তুমি চলে এসো 11টার পরে যে কোনো সময় চলে এসো বাসায় তো ওই গানের কাজই করি ইসলাম লিখেছেন ম্যাডামের গানটা ম্যাডাম না ভাই আমি গানটা পারি না ওকে ওকে আমি একটা গান গাইছি তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো আচ্ছা আচ্ছা আমিনুল ভাই যদি শেয়ার করেছেন আমি গানটা গাইবো আর যদি সামাদুল ভাই যদি শেয়ার করেন তাহলে আপনার গানটা গাইবো বিদেশি রেখে নমন দিলাম তো আমি গাইছি আমিনুল ভাইয়ের তুমি তো গেছো তোয়ামায় গিয়েছো ভুলে
বন্ধু ভুলে যাব আমি ভেবেছি তারপরে মানে সোহাগ আমার মেন শুনছে গানের মধ্যে আমি ঢুকলাম ঢুকে দিয়ে গানটা মানে এত বেশি ভালো লাগছে ওই সময় তখন বসছি গান গাইতে হ্যাঁ সোহাগ ছাড়া তো গান চলে না পরে সোহাগ বাড়িতে আগায় নিয়ে আসছি আচ্ছা গান গাইছি গাই আবার সোহাগ বাড়িতে দিয়ে যাইতে এবার ঘুমাইছি মানে এটা একটা স্মৃতি আজীবন মনে থাকবে আচ্ছা গৌরীদেব দারুন দারুন থ্যাংক ইউ সুজিত বনি কোথায় রাখিলে আমার প্রাণযোগ যাবে দিনহীনের গান কোথায় রাখিলে আমার ও প্রাণ জুড়াইব রে বন্ধু
বন্ধু তোরে কোথায় রাখি যাই হোক আমি পানের বিরতি দিলাম তো পান টান খেয়ে গলাটা ভিজায় নাকি বিষয়টা হইলো আমি একটা পোস্ট করছিলাম গতকালকে আর কি আমাকে নিয়ে একটা অভিযোগ লিখি অভিযোগের মধ্যে দশ জন আমার বন্ধুরা লিখেছেন পানটা যেন লাইভে এসে না খাই আর ত্রিশ জন লিখছেন পানছা জমে না এখন কি করা যায় দরে না রে না 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 পাশে সুবন ভাই বসা দরজায় বাতাসে দরে না না বিষয় হলে মনে হয় যারা যারা পান মুখেতে গান গাইতে পারে না তারা মনে হয় বলে আরে কেমনে কি করে আচ্ছা আমার ভাতে শুভ আছে থ্যাংক ইউ শুভ তারপর আমিনুল ইসলাম ভাই থ্যাংক ইউ পানের ভাগ চাই পানের কোনো ভাগ হবে না দাদা বৌদিও কি পান পছন্দ করে এখন একটা বিষয় ক্লিয়ার করি যদি বিয়ে করি বাবা মায়ের পছন্দ বিয়ে করব আমার ব্যক্তিগত কোনো পছন্দ নাই কোন সময় ছিল না জাস্ট মজা করার জন্য আপনাদেরকে বোঝাইছি আর কি বলা হয়েছে জাস্ট এগুলা মজা নেওয়ার জন্য পরিবার থেকে যদি কোথাও পছন্দ করে এটাই করে ফেলবো আর পছন্দ আমার পান খাওয়া পছন্দ করো না করলো এটা আমার কাছে মূল বিষয় না আমি আমার মতো সে তার মতো থাকবো আমি কারো পছন্দের উপরে আমি হস্তক্ষেপ করতে চাই না আমিও চাই না যে কেউ আমার পছন্দের উপরে হস্তক্ষেপ করুক এই হচ্ছে বিষয়
হ্যালো 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 আচ্ছা আচ্ছা এখন একটা যে গান শোনাবো এই গানটা আমার ভালো লাগে আপনার একটু কষ্ট হলো গানটা শুনতে হবে আর যদি শুনতে না চান তাহলে চলে যেতে পারেন আমার আসলে কিছু করার নাই তবে গানটা আমার খুব ভালো লাগে আমি গানটা শোনাতে চাই যারা যারা আমার গান পছন্দ করেন তারা আশা করি থাকবেন আর যারা নতুন আসছেন একটু শুনে যান যদি ভালো লাগে ফলো করে সাথে থাকবেন সবাই একটু লাইক ট্যাগ করে দিন যারা যারা এখন লাইক ট্যাগ করেন না শুধু গানই শুনতেছেন লাইক করে দেন আর তাদের গান ভালো লাগলে একটু শেয়ার করে ছড়াই দেন ওকে না লুথুন ভাই বিষয়টা হচ্ছে এটা বললাম কারণ হচ্ছে যে গানটা গাইবো এই গানটা অনেকের তো অনেক অনুরোধ আছে তো অনেক অনুরোধ অপেক্ষা করে গাইছি তো উপেক্ষা করে গাইছি তো যার কারণে অনেকে বিরক্ত হবেন তো বিরক্ত হওয়ার আগে এটাই বলবো একটু হয়তো সময় দিবেন নাহলে আপনাদের যেটা ভালো লাগে এটা বলবেন ওকে যার লাগিয়া প্রাণ কান্দে কান্দে দুয়াখিয়া কান্দে আমার রোলা গিয়ারে লাগিয়া প্রাণ কান্দে কান্দে দুয়াখিয়া ভবে সে কি কান্দে আমার গিয়ারে ভবে সে কি কান্দে আমার রে Thank you.
আজ আসবে কাল আসবে বলে গেল দিনের পরে মা আজবে কাল আসবে বলে গেল দিনের পরে মা হায়রে মাস পেরিয়ে বছর এলো নিল না তালা আমার ভাঙলো বুঝি হাতের বিলাস নিঠুর বিনোদিয়া ভাঙলো বুঝি হাতের বিলাস দেশে মোর সোহাগে থাকে সে দেশ কত দূর সেই দেশে কি পৌঁছায় না রে সুমন ভাই করুণ কান্নার সুর আমার করুণ কান্নার সুর দরদি দেশে মোর বন্ধু থাকে বন্ধু থাকে সে দেশ কত দূর হায়রে সেই দেশে কি পৌঁছায় নাম করুণ কান্নার সুর ওরে আমার সোহাগ হইল এত নিঠুর পাইলাম না বুঝিয়ারে আমার
বন্ধু হইল এত নিথু পাইলাম না বুধিয়া সে কি কাম দে আমার লাগিয়া রে ভবে সে কি কাম দে দিলাম কলমান সে আমার মন ভালোবাসে কু দরদি ভালোবাসার কুল ভাঙিয়া ও কুলে দেয় টু সোহাগ রে লাগিয়া দিলাম কলমান কল মানে সে আমার ভালোবাসে খু হায়রে ভালোবাসা কুল ভাঙিয়া ও কুলে দেই দু সাধ কনাদি কাদিলাম বেখু পরকে ভালোবাসিয়া রে সাধ অনাদি কাদিলাম বেখু কান্দে কান্দে দুই আখিয়া অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা আমাদের সাথে ছিলেন সবার প্রতি ভালোবাসা আর গান শোনাবো না ক্লান্ত হয়ে গেছি আর আমার কিছু গানের কাজও আছে অনেকক্ষণ গানে গানে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করলাম কতটুকু হয়েছে কতটুকু গেয়েছি জানি না ভুলভ্রান্তি ক্ষমা করবেন
আর যারা প্রথমবার গান শুনেছেন শুনছেন যদি ভালো লাগে আরো গান শুনতে চান আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন আমি প্রত্যেকদিনই চেষ্টা করি আপনাদেরকে লাইভে এসে গান শোনানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন শুভ রাত্রি